দারিদ্রতা কে হার মানিয়ে পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা বোর্ডে মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে সারিফা খাতুনের। স্বপ্ন হাতছানি দিয়ে ডাকলেও নিজের লক্ষ্যে স্থির থাকতে পারবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার। মালদা জেলার রতুয়া ব্লকের বটতলা হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন এ বছর হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় 800 নম্বরের মধ্যে 786 নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। সোমবার ফল ঘোষণা হতেই সারিফার বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। এদিন সকাল থেকেই পরিবারের সকলের চোখ ছিল মোবাইলে। প্রতিবেশীরা সকলে মিষ্টিমুখ করানোর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছা জানাতে এদিন সারিফার বাড়িতে ছুটে আসেন। সারিফা দারিদ্রের সঙ্গে লড়াই করে প্রতি বছরই স্কুলে বিভিন্ন শ্রেণীতে প্রথম অথবা দ্বিতীয় স্থানেই থাকত। বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়ে একদিন পরিবারের মুখ উজ্জ্বল করবে। মেয়ের সাফল্যে আনন্দে গর্বিত বাবা মা আত্মীয় স্বজন ও শিক্ষক শিক্ষিকারা। সারিফা জানান ছোটবেলা থেকেই বাবা মায়ের সঙ্গে চরম দারিদ্রের মধ্যে দিন কাটিয়ে সাফল্য আজ হাতের মুঠোয় আসলেও উচ্চ শিক্ষার জন্য আর্থিক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বাবা একজন ঝালমুড়ি বিক্রেতা, আয় খুব সামান্য। উচ্চ শিক্ষা লাভ করে ভবিষ্যতে সে একজন আদর্শবান চিকিৎসক হতে চায়। তবে বাবার এই সামান্য আয়ে তার লক্ষ্যস্থানে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তিনি আরো জানান ছোটবেলা থেকেই বাবার কষ্ট চোখের সামনে দেখেছে সে। গ্রামে চিকিৎসার অভাবে তার চোখের সামনে অনেক গরিব মানুষ তিলে তিলে মারা গেছে, তাই সে চিকিৎসক হয়ে গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা করতে চায়। কি নাম তোমার? সারিফা খাতুন। আজকে তুমি তো রাজ্যে প্রথম হয়েছে, জানতে পেরেছো? কত নম্বর পেয়েছো? 786। কোথা থেকে পড়াশোনা করেছিলে তুমি? আমার পড়াশোনা হয়েছে ভারত মুসলিম গার্লস মিশন থেকেই। আমি এই স্কুল থেকেই ফার্স্ট কলম ধরতে শিখেছি, ছোট থেকে এই স্কুলে পড়াশোনা করে করতাম। আচ্ছা, বটতলা হাই মাদ্রাসা। আচ্ছা, ভাবতে পেরেছিলেন আপনার রেজাল্ট এরকম হবে? আমি জানতাম যে আমি 1 থেকে 10-এর মধ্যেই হব, তবে আমি ভাবতে পারিনি যে আমি বোর্ডের ফার্স্ট হয়ে যাব। আমার শিক্ষক ম্যাডাম স্যার আমাকে সবাই বলতো যে তুমি 1 থেকে 10-এর মধ্যে হবেই। আমি এই উৎসাহ নিয়ে পড়াশুনো করেছিলাম। কেমন লাগছে এখন এই নাম্বারটা পেয়ে বা প্রথম হয়ে রাজ্যে? আজকে আমি খুব আনন্দিত যে আমি আজকে সব স্যার ম্যাডামের ইচ্ছা পূরণ হয়েছে আজকে। বাড়িতে কে কে তোমাকে পড়াশোনা গাইড করতো? বাড়িতে সব থেকে আমার আব্বু বেশি আমাকে গাইড করতো। বাড়িতে যখন লকডাউন যখন লাগে, তখন যখন হলো যে এক্সাম হবে না, তখন আমার আব্বু বলতো যে এক্সাম হবেই, তার থেকে পড়াশোনা বন্ধ করে রাখতে হবে না। কি কি করে বাবা? আমার বাবা অত শিক্ষিত নয়, তবে পড়াশোনার প্রতি খুব আমার উপর গাইড রাখতো। কতক্ষণ পড়াশোনা করতে তুমি? সারাদিনে 9 ঘন্টা হবে। বাবা কি কাজ করেন? বাবা একজন বিজনেসম্যান, দোকান দেন। কিসের? কিসের? ঝালমুড়ির দোকান দেন। কোথায়? বাড়ির সামনে। আচ্ছা, এখন কি চাইছো, কি হতে চাইছো? আমি এখন বড় হয়ে একজন গাইনি ডাক্তার হতে চাই। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে কি তোমার কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে আর্থিক দিক দিয়ে? আর্থিক দিক দিয়ে বলতে বাবা আমার অত সচ্ছল নয় আর্থিক দিক দিয়ে তো, তবে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন যে আমি যেন উচ্চ শিক্ষার জন্য যেন ওনার কাছ থেকে যেন হেল্প পাই। স্কুলের শিক্ষক থেকে গৃহ শিক্ষকদের সহযোগিতা খুব ভালোভাবে পেয়েছে সে। দিনে 8 ঘন্টা পড়াশোনা করত সে। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা ও গল্পের বই পড়তে ভালোবাসত সারিফা। বাবা মাও সব সময় পাশে থেকেছেন। তবে সে ভাবতে পারেনি এতটা ভালো ফল করতে পারবে। তার ইচ্ছা পূর্ণ করার আর্থিক সামর্থ্য তার পরিবারের নেই, তাই সারিফা মনে প্রাণে চাইছে তার উচ্চশিক্ষা লাভে সরকারি বা বেসরকারি কোনো সংস্থা, কোনো সহৃদয় ব্যক্তি কিংবা আবাসিক মিশনের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে স্বপ্ন পূরণ হবে তার, নইলে মাটির বাড়ির চার দেয়ালের মধ্যে চাপা পড়ে থেকে যাবে, বাস্তবের মুখ আর দেখবে না। সারিফার বাবা উজির হোসেন জানান তার 3 মেয়ে ও 2 ছেলে। সারিফা ছোট মেয়ে, অভাবের সংসার। বাড়ির সামনে ঝালমুড়ি বিক্রি করে দিনে 200 থেকে 300 টাকা আয় করেন। এই সামান্য আয়ে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ ও সংসারের খরচ জোগাড় করতে হিমশিম খেতে হয় তাকে।
তবে মেয়ের সাফল্যে গর্বিত বাবা উজির হোসেন। মেয়ে চিকিৎসক হতে চায়, এখন পরিবারে বড় চিন্তা, আগামী দিনে মেয়ের পড়াশোনা চালানোর খরচ কিভাবে বহন করবেন সে। মেয়ের পড়াশোনার জন্য সরকার যদি একটু সহযোগিতা করে তবে তার মেয়ের স্বপ্ন সফল হবে। জীবনের প্রথম বড় পরীক্ষায় ভালো সাফল্য পেলেও আর্থিক যোগানের উপরই ভবিষ্যতের পড়াশোনা নির্ভর করছে শারিফার। তবে বাবা উজির হোসেন আরও জানান, তার সামান্য কিছু জমি জমা ও গাছপালা রয়েছে, মেয়ের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনে সেগুলি বিক্রি করে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে একজন চিকিৎসক করবেন। জীবনের প্রথম বড় পরীক্ষায় ভালো সাফল্য পেলেও আর্থিক যোগানের উপরই ভবিষ্যতের পড়াশোনা নির্ভর করছে শারিফার। আপনার মেয়ের নাম কি? শারিফা দিদি, না শারিফা খাতুন। তো প্রথম হয়েছে রাজ্যতে, জানেন তো? আপনার মেয়ে তো চিকিৎসক হতে চাইছে, মানে ডাক্তার হতে চাইছে, তো ডাক্তার হতে চাইছে। হ্যাঁ, পড়াশোনা এইখান থেকে শেষ হতে চাইছে, তো কোনো টাকা পয়সা নাই, সরকার যদি দিতে পারে তো পড়াবো ছেলেকে। তাছাড়া ডাক্তার হতে চাইছে ছেলে মেয়ে। আপনাদের সংসারটা কীভাবে চলে? সংসারটা এরকম মনে কাজে কি ওই দু আড়াই বিঘা ভূমি আছে, খাটে খুঁটে এরকম চলছে। আপনার স্বামী কী কাজ করে? স্বামী তো এই মাটি খাটছে, দোকান দিচ্ছে। কোথায়? বাড়ির আগা দিকে। তো আপনার কি পড়াশোনার পড়াশোনা করানোর মতো সামর্থ্য নেই আপনাদের? নাই কো। তো সরকারের কাছে কী আবেদন জানাতে চাইছেন? সরকারের কাছে তো আবেদন করছি কি আমার মেয়েটাকে জানে ভালো করে পড়ে পড়াইতে পারে, আশাটা পূর্ণ করে দাও ছেলে মেয়েটা। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।